गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आमी मधुमिता, सबाई के स्वागत। आजकेर आमी जे रेसिपिटा शेयर करब सेटा हलो दईर बीज। तो दईर बीज बनाते की लागे आमी एकटू देखे नी। ए बीज दिए टक दई एवं मिष्टी दई दुटोई बनानो जाबे। तो आमी एकटा ई छोटो पात्र नियेछि। एई पात्रेर मध्ये आमी हल्का उष्ण गरम जेटा हय उष्ण गरम दूध निये नेब, जे दूधटा आमरा खाई। दूधेर मध्ये आंगुल डुबिये देखबेन जे 5-7 मिनिट आंगुलटा राखा जाच्छे, ताहले जानबेन गरमटा ठीकठाक आछे। एबार एई दूधेर मध्ये आमी दुटो बोटा सह लंका दिए देव, एवं बोटाटा जाते दूधेर मध्ये डूबे थाके सेटा खेयाल राखते हबे। एटा तैरी होते 24 घंटा लागे। যদি আপনারা সন্ধ্যাবেলা এটা বসান তো পরের দিন সন্ধ্যাবেলা এটাকে ওপেন করবেন, এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, এবং এটা গ্যাসের পাশে মানে গরম জায়গায় রেখে দিতে হবে। গ্যাসের পাশে রেখে দেবেন এবং এটা আর খুলবেন না এবং নাড়াচাড়াও করবেন না। 24 ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটাকে খুলে দেখব যে কি অবস্থা। দেখুন বন্ধুরা, ওপর একটু জল জল রয়েছে, আমি লঙ্কাগুলো সরিয়ে নেব। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন দইয়ের বীজটা রেডি হয়ে গেছে। এটা আপনারা মিষ্টি দই এবং টক দইয়ের জন্য ইউজ করতে পারেন। বন্ধুরা, আশা করব ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নেক্সট আমি কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন।